একটা কথা মনে রাখবেন, ওরি আল্লাহর সঙ্গে আদব রাখলে মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। ওলি আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখলে আপনার কলবটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। আর যদি ওলি আল্লাহর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষ প্রকাশ্যে গোপনে ওপেনে গোপনে যদি আপনি বিরোধিতা করেন, তাহলে ওই যে সেই কথাই, সব ফয়সালা আসবে আসমান থেকে। কথাগুলো ঠিক কিনা? আমরা সুন্নিরা এই যে চলাফেরা করতেছে, আমাদের অনেক বিপদ, এরপর সব বিপদ উইরা যায়। কি রে জানেন, আমরা আল্লাহ ওলির চরণের দোলানিয়া চলি, ঠিক না বাবা? এই মান্নানিয়া দরবার, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ, আব্দুল মান্নান রহমতুল্লাহ বার্ষিক সুফি সম্মেলন, এখানে সুফি যে শব্দটা লাগাইছে এটার অর্থ বুঝেননি? একমাত্র সুফিজমে যারা বিশ্বাস করে, সুফি দর্শনটি হলো তরিকতের দর্শন। এই সুফি দর্শন যারা লালন করে, এরা কখনো জঙ্গিবাদকে বিশ্বাস করে না। সুফিজমকে যারা হৃদয়ে লালন করে, তারা কখনো জঙ্গিবাদ সন্ত্রাসকে বিশ্বাস করে না। কথা কি সত্য? এই সুফিজমে যারা বিশ্বাস করে, এরা মুক্তিযুদ্ধের চেতনায় কথা বলে। সুফিজমকে যারা বিশ্বাস করে, তারা স্বাধীনতার সপক্ষে কথা বলে। সুফিজমকে যারা বিশ্বাস করে, তারা সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলে। তো সুতরাং এই বাংলাদেশে একমাত্র সুফি দর্শনে যারা বিশ্বাস করে, এরাই হলো সত্যিকার ইসলাম প্রচারক। আর এছাড়া এই সুফিজমের বাইরে, সুফি দর্শনের বাইরে যারা ইসলামের চর্চা করে, এরা কখনো ইসলামের মূল দর্শন হৃদয়ে লালন করতে পারে না। এরা এক এক সময় হয়তো ইরানের টাকা খাইব, আর না হয় সৌদির টাকা খাইব, না হয় ইহুদির টাকা খাইব, না হয় খ্রিস্টানের টাকা খাইব, খাইয়া যতক্ষণ টাকা দিব হে করে বাপ ডাকবো। আর বাংলাদেশের যত আপন মুসলমান ভাই আছে, এদের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে কথা বলবে। বাজান, আপনারা বসেন, হুজুরের একটু বসেন, হুজুর বসেন, বসেন। আমার কথা বলে কি খারাপ লাগতেছে? জানি আপনার তরিকতের মানুষ একটু শান্তান পছন্দ করেন, এরপর আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়। কোন এক সময় খুব ভাল লাগছে কইতে গাইতে, কিন্তু এখন আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়, এগুলোর দরবার লেগে একদম সিআইডি লাগানো আছে। এই যে মিডিয়াগুলো আছে, তাহিরি তিনটার ঘরে আইসে একটা ঘরে কিতা কইছে, এই রে হনবার লাগে, কিন্তু এখান থেকে নেটওয়ার্ক লাগা রাখছে। এই তো আমরা জানি, এগুলো আমরা ট্যাবলেট সব জানা আছে। তবে একটা কথা, একটা হাকিকত কইলাই, জীবনে কোনোদিন টাকার কাছে ঈমান বিচ্ছেন না। কথা কি সঠিক? আমরা সুন্নি যারা নবীকে মহব্বত করি, তারা ইসলাম কে এই দেশে তলোয়ার দিয়ে আইছে? হ্যাঁ, মহব্বতের দ্বারা, আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম আসছে, ঠিক কিনা বলেন? তা আমি দরবার আসছি, দেখেছি যে দরবারই কথা কইতেছি আর কি। এজন্য আল্লাহর ওলিদের সঙ্গে বিরোধিতা করলে ক্ষতিটা কি দেখেন? হাদিসে কুদসি কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছে। মানসুর হাল্লাস আনাল হক কইছে, শরীয়তের মোল্লার হাগল হয়ে গেছে তার মারবার লেগে। সবাই কার কামটা করেন কি? উনি তো একটা আধ্যাত্মিক লোক, মৌলবীরা করে, আমাদের তো ঠিক। মনসুর আল্লাহর জিগায় কি, হুজুর আপনি তো কইছেন কইছেন, ঠিক আছে, আমরা তো জানি আপনি আল্লাহর প্রিয়তম ব্যক্তি, কিন্তু ওরা যে আপনারা মারতেছে, ওরা কি ঠিক না বেঠি? মনসুর হাল্লাস কো, হেরা ও ঠিক। জোরে কন্যা সুবহানাল্লাহ, রতনে রতন সিনে ব্রহ্মরু সিনে মধু, ঠিক না বাবা? আচ্ছা, যেমন মুসানুক, এখানে অনেক সুফি ভিত্তিক যারা সুফি দর্শনে যারা বিশ্বাস করে, তরিকতের মাশায়েখরা এইভাবে তার ব্যাখ্যা দিয়েছেন,
যখন মুসা নবী আল্লাহরে কইছে রব্বি আরনি প্রভু দেখা দাও, আল্লাহ কইছে লান তারানি আমারে দেখতে পারবে? হঠাৎ করে মুসা নবী দেখতেছে খেজুর গাছের ভিতর থেকে আওয়াজ আইতাছে, ক লান তারানি আমারে দেখতে পারবে না। কোন গাছের ভিতর থেকে? মানে আল্লাহ কি খেজুর গাছ? আল্লাহকে সাধন করেছে তারা বলছেন খেজুর গাছের ভিতর দিকে যদি লান্তারানি বললে খেজুর গাছ আল্লাহ না হয় তাহলে মুনসুর আল্লাহর ভিতর দিকে যদি আনাল আল্লাহ হয় সেটা মুনসুর আল্লাহ, সেটা স্বয়ং আল্লাহ বলছে। আপনি কোন দিকে যাইবেন একটু খেয়াল করবেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, ওই আল্লাহর রঙে রঙিন হয়ে গেলে কয় তোমার হাত আল্লাহর কুদরতে হাত হয়ে যাবে, তোমার চোখ আল্লাহর কুদরতে চোখ হয়ে যাবে, তোমার কদম তোমার পা আল্লাহর কুদরতে পা হয়ে যাবে, যে পা দিয়ে তুমি চলো জুরিকানা সুবহানাল্লাহ। সবকিছু মিলে আজকে যারা এসেছেন, আমি ওয়াজ করতে আসছি ঠিক আছে, আসলে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো ওয়াজের একটি মূল অংশ, মূল অংশ। বাবা চলে যেহেতু যাবো আর যেহেতু আসবো না, দেখতে দেখতে তো ১৯ ২০ বছর ওয়াজ ফিরে লাইছি, মনে হয় যেন গত সপ্তাহ মারে নামছি, কিন্তু বয়স তো চলে গেছে। আপনার কাছে মনে হইতেছে যে খুব হুজুর ফুলা ফাইনা মানুষ, ফুলা ফাইনা মানুষ হইলেও পরিশ্রমটা সবচেয়ে বেশি, পরিশ্রমটা বেশি। আজকে আপনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা এমন একটা জায়গায় বসছি আল্লাহর ওলি আমাদের এখানে শুয়ে আছে, আর সদ্য এ দরবারে শাহজাদারা তার আম্মা জান কেবলারে হারিয়ে ফেলেছে। আপনি ওয়াজ দিয়ে কি করবেন? আজকে তো সবচেয়ে আনন্দিত থাকতো এই শাহজাদা গুলো, হ্যাঁ অনেক আনন্দ থাকতো, অনেক হাসির জলুস দেখতাম, বাড়িটা যেন কেমন স্থবির হয়ে গেছে, সব ঠিক আছে, লাইটিং আলো মানুষ সব ঠিক আছে, খাওন দাওন সব ঠিক আছে, কিন্তু এরা তো বলতেছে কি জানে নাই আমরা, আমরার মা তো চলে গেছে, এই মাটারে কবরে শুয়াই দিয়েছে যারা, আপনার এই জলুস দেখে তাদের শান্তি লাগে না? একটা কথা মনে রাখবেন বাবারে, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, মাস্টার্স পাস লাগে না, মায়ের দোয়াতে ওলি হয়ে যায়। এটা কি সঠিক? এই টাওয়ারটা যার আছে জীবিত তার অন্তরে একটা দোয়ার নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, এই টাওয়ারটারে দ্বারা সসম্মানে ভালোবাসায় চির বিদায় দিতে পেরেছে তারা ওই রুহানি ভাবে সওয়াব পাচ্ছে, শক্তি পাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো কথা নাই, আমি খুব যে বেশি লম্বা করবো বিষয়টা এরকম না, একটু সাবধানতা অবলম্বন করি, আমরা একটু দেখি কোন দিকে যেতে পারি। আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার, ও কুতুবুল আউলিয়া শাহ সুফি মাওলানা আব্দুল মান্নান রহমতুল্লাহ আলাইহি বার্ষিক সুফি সম্মেলনের বাবারা অনেক চিল্লাই আসলাম, ঘন্টার পর ঘন্টা ৬ ঘন্টা আলোচনা কইরা, ৪.৫ ঘন্টা আলোচনা কইরা, আবার রাত্র ১টার পরে মাইদল না, ও বন্ধুরি এমন একটা জায়গায় আসলাম, এমন কি সন্তান পাশে বসায়া বয়ান শুরু করলাম, একবার আইসা বলছিলাম ভালোবাসারে মান্নান সারি হারিয়ে ফেলেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, আজ আমি বড় একা হয়ে গেছি, ঠিক কিনা বলেন? আজকে আবার কি চিত্র, আজকে আবার কি চিত্র! মা তুমি আমার আগে যেও না গো মোরে, আরে আজকে কোথায় আসলাম, এই এ যুবক কোথায় এসেছি, কোন সন্তানকে ডান পাশে বাম পাশে বসিয়েছি, এদের মাকে এদের আম্মা হুজুর কেবলাকে শোয়াই দিছে চিরদিনের জন্য, আর আসবে না,
আর আসবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। কষ্ট দিবেন ভাই, এই জন্য আমার আব্বু ও যুবকের দোল পায়ের মধ্যে হাত দিয়া বলি, বিদায়ের বেলায় কি বলবো গভীর জনিতে আমি তাহিরি কি বলবো, যদি আমারে প্রশ্ন করেন তাহিরি আপনি এতটুকু এসেছেন কিভাবে এসেছেন, আমি বলবো আজকেও দেখেন আমি যখন বিশ্বরূপ ঢুকছি আমার আম্মা ফোন দিছে মাথা বাক এ আজকে আজকে আমি দরবারে বললাম যে দরবারে যাচ্ছি যে আদি হুজুরের দরবারে পানিশ্বর যাইতেছি দোয়া করে দিছে, তখনই বুঝছি যে আলহামদুলিল্লাহ আমি সুস্থভাবে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। এই মানুষটা আসে দেখা, এই মানুষটা ওপেন দোয়া করে, আর এই মানুষটা যেদিন থাকবে না সেই দিন আমাকে কে সান্ত্বনা দিবে, কথা বলেন না ঠিক কিনা বলেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا মানুষের খেদমতের কথা কোরআনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জন্য যুবক অনুরোধ কইরা বলি, ও যুবকের দল আল্লাহ ডাক দিয়ে কি তোমাদের উপরে ইবাদত করা আবশ্যক করে দেওয়া হয়েছে? আল্লাহ তাবুদু ইবাদত করা যাবে না ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে কেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কেন বলছি? এই যে লোকগুলো গতবার তো বলছে আমার আম্মা আছে, আরে জিহাদি হুজুর একদিন রাতের বেলা একটার পরে ফোন দিছে, জিগাইলাম কি ব্যাপার, কই মনটা বেশি ভালো না, জিগাইলাম কেন, কই আম্মারে নিয়ে ডাক্তারের কাছে, আমার আম্মা অসুস্থ, এমন একটা অবস্থা মনে হয় যেন ধরে রাখতে পারবো না। ঠিকই সাতটা দিন অফি ঘুরতে পারে নাই, হঠাৎ করে আমার কানে খবর গেল জেহাদি হুজুরের আম্মা নাই। আমি ফোন করার পরে কে যেন ফোনটা তুললো, কান্নার কারণে কথা বলতে পারে না। এই মানুষটাকে হারাইয়া এই বছর উরুষটা এইভাবে করবে প্রস্তুত ছিল না, একটা সন্তান প্রস্তুত ছিল না তার মাকে হারাইয়া। আজকে পাশাপাশি মা বাবারে শুয়াইয়া তারা এখানে বসে আছে। ও বন্ধুরে কত মানুষের চেহারা দেখে কিন্তু বাবা মায়ের মতন মন লাগে না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহরে জিজ্ঞেস করি, আল্লাহ কই দিন পর্যন্ত মায়ের সঙ্গে ভালো ব্যবহার করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবা যদি বুড়াও হয়ে যায় মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে, কথা কোন ঠিক কিনা। হাইরে এই জন্যই তো আমি যখন জানাজার মাঠে এসেছি প্রত্যেকটা সন্তান মায়ের লাশের পাশে দাঁড়াইয়া শুধুমাত্র চোখের পানি ছোল ছোল করে কামিছে, হঠাৎ করে রাতের বেলা ঘরে দিয়া মোবাইলের ছবি দেখি আর হঠাৎ করে মোবাইলের মধ্যে একটা বিডু বেসে আসছে, দেখলাম এরা ভাই গুলা মারে হারাইয়া এক ভাই আর এক বাইরে জড়াইয়া দইরা, যেন একটা কান্নার তুফান নাই মাগে সে ভানেশ্বরের জমিরে, ঠিক কিনা বলেন। এই জন্য যুবক আমিও তো বাবা হারাইছি, আর যারা বাবা হারাইয়া মা হারাইয়া পানিশ্বর দরবারে এসেছেন এই দরবার থেকে অনেক কিছু বোঝার আছে। জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না, মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা। এই দরদি আর আসবে না,
এই দরদি আর আর দুনিয়ায় ফিরে আসবে না, এই জন্য আমার পানিশ্বরের বাবা এখন বলবেন এত রাত্রে মায়ের ওয়াজ কেন শুরু করলেন, আরে যার মা নাই সে জানে মা হারা ব্যথা কত।